পৃথিবীর বেশিরভাগ মানুষই দুঃখী অথচ সুখী মানুষের অভিনয় করে যায়। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম কিন্তু ভালো মানুষের অভিনয়কারী বেশি। পৃথিবীটা এখনো দুটি ভাগে বিভক্ত, সাদা আর কালো, ধনী আর গরিব, শোষক এবং শোষিত। পৃথিবীর আয়ু কমছে, বাড়ছে পাপের বোঝা। পৃথিবীর ধর্ণাঢ্য ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে আর তার প্রায়শ্চিত্ত করে গরিব মানুষ। পৃথিবীর জনসংখ্যার অধিকাংশই নারী কিন্তু নির্যাতক পুরুষ। যদিও নারীরাই নাকি বেশি দোজকবাসী হবে। পৃথিবীর আদিকাল থেকে আজ অবধি নারী ও ধর্মের কারণেই রক্ত ঝরছে, তবুও সঠিক পথে চলতে আজও পারিনি। পৃথিবীর সব জঞ্জাল মিটে যাবে সব সম্প্রদায়ের মানুষ যদি স্ব-স্ব ধর্মের আনুগত্য বজায় রাখে। পৃথিবীর ধ্বংস অনিবার্য অথচ নিরর্থক বেঁচে থাকার কতই না চেষ্টা করি কিন্তু একবারও ভেবে দেখি না রেখে যাওয়া সম্পদ কি কোনো কাজে আসবে নাকি পাপের বোঝা ভারী হবে। তবে কেন এত হিংসার ছড়াছড়ি? হিংসানক পৃথিবীর বুকে বাঁচতে ইচ্ছে করে না, তবুও স্রষ্টার নির্দেশনার উপশম হয় হৃদয়।